বর্তমানে রাজ্যে সরকারিভাবে কুইন্টাল প্রতি 1940 টাকা দরে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় চলছে। তবে আগামী আমন মৌসুম থেকে কুইন্টাল প্রতি ধানের দাম বৃদ্ধি পেয়ে হবে 2040 টাকা। সোমবার এই খবর জানান কমলপুর কৃষি সেক্টর অফিসার প্রদীপ দাস। ত্রিপুরা সরকারের খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় কমলপুর মহকুমায় কৃষকদের কাছ থেকে 4 ও 5 জুন দুদিনব্যাপী সরকারিভাবে বোরো ধান সহ অন্যান্য ধান ক্রয় করা হচ্ছে। সোমবার কমলপুর কলাছড়ি কৃষি বীজাগার অফিস প্রাঙ্গণে মহকুমার কৃষকদের কাছ থেকে বোরো ও গত বছরের আমন ধান ক্রয় করা হয়। ধান ক্রয়ের ক্ষেত্রে 3 থেকে 5 শতাংশ বাদ দেওয়া হচ্ছে, কারণ ধানে খোসা পড়ছে। এবার মহকুমার 180 জন কৃষকদের কাছ থেকে 150 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এবার বড় মৌসুমের শুরুতে ধান বিক্রি করতে পেরে কৃষকদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। সেই সাথে কৃষকদের মধ্যে থেকে উঠে আসে নানা অভিমত। কমলপুর মহানগর বেশি বছরের ধান দিছিলাম, 1 বছরে 50 বস্তা ধান আনছি। এখন 100 কেজির মধ্যে 5% কাটে, মানে 5 কেজি কাটে। কাটার পরে আমাদের অনেক সমস্যা, আমরা গরিব মানুষ, আমরা ক্ষেত কৃষি করি, জিনিসপত্রের যারে দাম বাড়ছে, 400 টাকা ঘন্টা আলের পর এরকম কাটাতে আমরা বাঁচতে পারতাম না। সরকার যেন আমাদের জন্য একটু জ্ঞান দেয়। তবে এদিন কমলপুর কৃষি সেক্টর অফিসার প্রদীপ দাস কৃষকদের খুশির খবর জানান। তিনি বলেন, বর্তমানে রাজ্যে সরকারিভাবে কুইন্টাল প্রতি 1940 টাকা দরে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। তবে আগামী আমন মৌসুম থেকে কুইন্টাল প্রতি ধানের দাম বৃদ্ধি পেয়ে হবে 2040 টাকা। আচ্ছা, আর এইবারে এই পর্যন্ত আমাদের কাছে রেজিস্ট্রেশন হয়েছে 160-এর উপরেই আছে কমলপুর সাব ডিভিশনে। হ্যাঁ, কমলপুর সাব ডিভিশনে আরও কিছু রেজিস্ট্রেশন হইব আমরা আশা করতেছি। কতগুলো মানে ধান ক্রয় করতে সরকার 40 পয়সা কেজি, প্রতি কেজি 19 টাকা 40 পয়সা করে, মানে 776 টাকা মনে হয় এরকম হিসাবে। এমনিতে মার্কেটে তো মানে অনেক কম। হ্যাঁ, মার্কেটে কম আছে, মার্কেট থেকে রেটটা আমরা নতুন সামনে ইয়ে করতেছি, দেখলাম যে আরও আর একটা নতুন রেট আসছে, যে রেটটা হইব 7,816 টাকা পার মন, প্রতি মন। হ্যাঁ, 20 টাকা 40 পয়সা পার কেজি সামনের যে নতুন, এটা বোধহয় আগামী আমন থেকেই শুরু হবে। উল্লেখ্য, গত বছর কমলপুর মহকুমার 448 জন কৃষকের কাছ থেকে 938 মেট্রিক টন ধান ক্রয় করেছিল সংশ্লিষ্ট প্রশাসন। আর এবছর বিগত বছর থেকে বেশি ধান ক্রয়ের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।